আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আজকে আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের প্রথম দিন। আজকে আপনার সবাই কেমন আছেন? আজকে ভাই ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমি একটু মিউট করে দিই। যারা একটু আসবেন জয়েন করবেন, নিজ দায়িত্বে একটু নিজেরাই মিউট করে দিয়ে না বারবার, যাতে আমাকে আনমিউট করতে না হয়। আচ্ছা, আমাদের যেহেতু এটা রেকর্ডও থাকবে, যারা পারবেন পারতপক্ষে লাইভে ক্লাসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আমাদের ক্লাস তো সপ্তাহে 3 দিন, শুক্র শনি এবং সোমবার, আর একটা দিন হোমওয়ার্ক থাকবে, কারণ এই কাজগুলোতে হোমওয়ার্কের খুব দরকার আছে। যেখানে আমরা হোমওয়ার্কগুলোতে সাধারণত ধরেন আমরা কখনো এক কপি নিয়ে কাজ করব, টাইপ নিয়ে কথা বলবো, প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, এটা আপনারা নিজেদের মতো করে আপনারা ওটা সাজাবেন। ধরেন আমি একটা প্রোডাক্টে কথা বলবো, আপনার প্রোডাক্টে কি কি জিনিস হইতে পারে, ওই ক্ষেত্রে কাস্টমার কারা হইতে পারে, এরকম অনেক কিছু জিনিস থাকবে। এই হোমওয়ার্ক গুলো তো ওই জিনিসগুলো আমরা কাভার করব। তার মানে সপ্তাহে প্রায় 4টা দিন আমরা এঙ্গেজ থাকবো, আগামী 90 ডেজ বা 3 মাস ইনশাল্লাহ। আমরা চাচ্ছি একেবারে শূন্য থেকে শুরু করে একটা লেভেল পর্যন্ত একজন ফেসবুক মার্কেটার বলতে পারেন, অথবা ছোট পরিসর উদ্যোক্তাও বলতে পারেন, যে আমরা ফেসবুককে ব্যবহার করে ম্যাক্সিমাম বেনিফিটটা নিয়ে আমরা ছোট থেকে ছোট্ট একটা ব্যবসা শুরু করতে পারবো, এবং এটাকে সাস্টেইন করে আমরা যাতে আমাদের একটা কেরিয়ার হিসাবে চাইলে নিতে পারেন অনেকেই। যাই হোক, আমরা আগে শুরু করি, দেখা যাক আমরা কতদূর পর্যন্ত আগাইতে পারি সবাই মিলে। আজকে আমাদের প্রথম ডে, আসলে আজকে বেশি কথাবার্তা হবে না, আর আমাদের ক্লাসের ডিউরেশন থাকবে ম্যাক্সিমাম 30 মিনিটস অর 40 মিনিটস, কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে, এর বেশি আমরা করবো না, বড় ক্লাস করবো না, 30 থেকে 40 মিনিটে। আচ্ছা, এখন আমাদের আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, ইন্ট্রোডাক্টরি আমরা আগামী 3 মাস কি করব না করব কিছু আমরা ওয়েবিনারের মধ্যে শেষ করেছি। আজকে কিছু দুই একটু নতুন টপিক থাকবে, সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা শুরু করি আর কথা না বাড়াই। আজকে ডে ওয়ান এর আজকে ইন্ট্রোডাক্টরি, আর তারিখ দিয়ে রাখছে আমি 3/2/2023। আগামী 90 ডেজ, ডে 1, ডে 2, ডে 3, এভাবে ডে 90 পর্যন্ত আমাদের সাথে জুম লাইভ হবে। এর বাইরে আরো যদি অনেক কিছু হয় সেটা ওই ডে এর বাইরে থাকবে, সেটা হবে ধরেন আমরা মার্কেটে গেছি প্রোডাক্ট সোর্স এর ক্ষেত্রে, সেখানে আমরা একটা লাইভ করতেছি ফেসবুক লাইভে, আমরা মার্কেটে আসছি এই এই কথা বলতেছি, ওইগুলো লাইভ কাস্টিং, ওখানে আর কোনো ডেটে থাকবে না। তবে আমরা এই টপিকের সাথে আমরা ওই ভিডিওগুলো ইনক্লুড করব, যখন মার্কেট সোর্স নিয়ে কথা বলবো, প্রোডাক্ট সোর্সিং নিয়ে কথা বলবো, যে ক্লাসগুলোতে সেখানে আমরা অবশ্যই মার্কেটে যাব, ওই মার্কেটে গিয়ে কিছু প্রোডাক্ট কিপ সোর্সিং এর বা মার্কেটের যারা বিক্রি করে তাদের সাথে কথাবার্তা বলা, নেগোসিয়েশন করা বা সোর্সগুলো সম্পর্কে জানা, এই সব কিছু যখন লাইভ হবে তখন ওই ভিডিওগুলো এক্সট্রা হবে, ক্লাস না ওটা, হয়তো আমরা ওইখানে গিয়েই লাইভে চলে আসবো। আচ্ছা, তাহলে আজকে আমাদের ইন্ট্রোডাক্টরির মধ্যে থাকবে আমরা আজকে। আমার কি সাউন্ড কেউ শুনতে অসুবিধা হচ্ছে কারো? আচ্ছা, যাদের যদি অসুবিধা হয় হয়তো আপনার নেটের কারণে হইতে পারে, তবে এটা রেকর্ডেড থাকবে, আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, আমার জানা মতো আমি যেহেতু অনেকদিন ধরে জুম নিয়ে ক্লাস করে, আশা করি যেগুলো রেকর্ডেড থাকে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার থাকে, ভিডিওগুলো এইচডি ফরম্যাটে থাকে, আপনারা পরবর্তীতেও দেখে নিতে পারবেন, যাদের হয়তো নেট প্রবলেম, বিদ্যুৎ থাকবে না অথবা অ্যাটেন্ড করতে পারবেন না, তারাও দেখে নিতে পারবেন। আচ্ছা, আমাদের আসলে এখানে একটা মেসেজ দেওয়া আছে, ফেসবুক মার্কেটিং এ কম্প্রিহেনসিভ গাইড ফর বিগিনার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল যে গাইডটা আমরা সেই গাইডটাই দেওয়ার বা আমি শেখানোর চেষ্টা করব। আজকে আজকে কি আছে ডে ওয়ানে এই জিনিসগুলো আজকে আমি কাভার করব নেক্সট 30 মিনিটসের মধ্যে। আগামী 3 মাস ইটিডিপি, ইটিডিপি মানে এন্টারপ্রেনারশিপ ট্রেনিং ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সোজা কথা মানে উদ্যোক্তা প্রশিক্ষণ উন্নয়ন, এটা একটা প্রকল্প বা প্রজেক্ট যাই বই বা প্রোগ্রাম বলি, এটা থেকে আমরা কি উদ্দেশ্যে সেশনটা আমি নিচ্ছি বা আমরা নিচ্ছি আইটিবিডির পক্ষ থেকে আমি নিচ্ছি, কেন নিচ্ছি, এটা আমার নিজের ভিশনটাকে একটু ক্লিয়ার করা। তারপরে আমরা কিভাবে ফেসবুক মার্কেটিং শিখবো নেক্সট 3 মান্থ বা 90 ডেজ, এটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া, কারণ এটা যদি না জানে আসলে আমি কি শেখাইতে যাচ্ছি বা আপনারা ইংরেজ কেন হবেন সেই ব্যাপারে একটু, বা শেখানোর সিস্টেমটা কি হবে সেটা সম্পর্কে কিছু বলবো। এরপরে হচ্ছে সিলেবাস উইদিন ব্র্যাকেটের সময়ের সাথে পরিবর্তনশীল, এটা কেন বলবো, কারণ ফেসবুক বলে না যাই বলেন টেকনোলজিতে যে যে ইনভলভ থাকে না, এটা রেগুলার আপ টু ডেট হয়, চেঞ্জ হয়, তা আমরা চেষ্টা করব আমরা ক্লাস করতে 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 যতগুলো আপডেট ফেস করব সেগুলো আমরা কাভার করব। এই জন্য মোটামুটি একটা তো বাই ডিফল্ট কিছু তো টপিক আছে, যেটা চেঞ্জ যতই আসুক বেসিক কিছু জিনিস ঠিক থাকে, তো ওগুলো আমরা কি কি করবো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, পাশাপাশি যেগুলো আপডেট আসতে থাকবে আপকামিং এ সেগুলো কাভার করব। ক্লাস রুটিন সময় সাথে পরিবর্তনশীল, আমি হয়তো শুক্র শনি সোমবার শুরু করেছি বা মাঝে হয়তো বা আমরা শুক্রবার করবা শনিবার, মানুষের বিপদ আপদ থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো শুক্রবারে ক্লাসটা
পরবর্তীতে কোন একটা দিন ডে অফ রবিবার অথবা বুধবার আমরা মানে শিফটিং করে নিব, সপ্তাহে 3টা দিনে কেউ আসা হবে, কোনো কারণে শনিবারটা শিডিউল চেঞ্জ হয়ে ভাই আগামী রবিবারে হবে অথবা সোমবারেরটা বুধবারে হবে, এরকম কিছু পরিবর্তন হইতে পারে। তো এটা এর জন্য বলছি সময়ের সাথে পরিবর্তনশীল। আর সেশন নিয়মিত করতে যে সকল স্থানে নিজেকে যুক্ত রাখতে হবে, অনেকেই কেউ পেজে আছেন এঙ্গেজ, কেউ আছেন গ্রুপে, কেউ আছেন চ্যাট মানে কমিউনিটির মধ্যে আছেন, হ্যাঁ, তো বিভিন্ন ভাবে যেহেতু আছেন, আবার আমার এক্সিস্টিং কিছু মেম্বারও আছেন এফ কমার্সে, তো মিলাই ঝিলাই আসলে কোনগুলোতে চোখ রাখবেন বা কোন কোন গ্রুপে বা পেজে আপনারা নিজেরা অন্তত নিজের লাইক বলেন বা আপনাদের আইডি থেকে এঙ্গেজ থাকবেন সেটা বলা, কারণ এটা না থাকলে পরে ওই প্রতিদিন ক্লাস কোথায় হচ্ছে, জুম কোথায় পাবো, এগুলো প্রশ্ন আপনারা করতেই থাকবেন, তো এটা যাতে না হয়। আর বিনা পুঁজিতে ডে ওয়ান থেকে আই করার নিয়মাবলী, যেহেতু আমি বলেছি বিনা পুঁজিতে ডে ওয়ান মানে আজকে আমাদের ক্লাস প্রথম, প্র্যাকটিক্যাল আগামীকাল ডে ওয়ান, মানে আগামী বিজনেস আমাদের স্টার্টেড, আমরা বলছি শূন্য শুরু, আমরা শুরুতেই একবার জিরো থেকে শুরু করবো আপনাদের সাথে করে। তো ওই দিন থেকেও যে আয় করা যায়, আয় কেন কিভাবে করা যায় সেটা নিয়ে একটু কথা বলা, এফিকিউ থাকবে, এফিকিউ আমাদের 10 মিনিটস টাইম থাকবে, শর্টকাট যদি কারো প্রশ্ন থাকে এই 30 মিনিটস এর ভিতরে সেই ব্যাপারে জিজ্ঞাসা করুন, এর বাইরে অফ টপিক কোনো, এর বাইরে অন্য একটা হয়তো আমার পুরনো মেম্বার থেকে প্রশ্ন, ভাই আমাজনের কোর্সটাকে আবার চলতেছে কিনা, এরকম টপিক করবেন না, এই ফেসবুক কেন্দ্রিক করবেন আর কি। এই জন্য এই 10 মিনিট থাকবে এফএকিউ। ঠিক আছে, আমরা এবার আলোচনার মূল সূচিতে যাই, এটা আমাদের শিরোনাম্বার টিপ অফ কন্টেন্ট বললাম। এবার আসতেছি প্রথম টপিক, আগামী 3 মাস ইটিডিপি থেকে সেশন নেওয়ার উদ্দেশ্য কি। প্রথম উদ্দেশ্য আমি প্রথমেই বলছি, আইটিবিডি এর চলমান অফলাইন ব্যবসা, আমাদের যেটা আছে বই আছে, এই বই আছে ব্যবসার আজকে আমাদের পঞ্চম মাস অলরেডি চলতেছে, তার মানে ষষ্ঠ মাস, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 5 মাস অলরেডি আমরা শেষ করেছি। এটা আমাদের নতুন পরীক্ষামূলক বিজনেস না যে আপনাদেরকে নিয়ে শুরু করতেছি, আগে কোনো অভিজ্ঞতা নেই, এরকম ব্যাপার না, আমাদের অলরেডি আছে, কিন্তু অফলাইনে আমি বলেছি, অফলাইনে আমরা করতাম, এটা আমাদের 5 মাস অলরেডি হ্যাজ গন, এখন 6ষ্ঠ মাসে পড়ছে। এটা যদি আজকেও আমি আপনাদের গ্রুপেও শেয়ার করছি, দেখেন পেজের মধ্যে, ইভেন আমার প্রোফাইলের মধ্যে আমি এটা শেয়ার করি। আচ্ছা, জুম লিং রাজেশ পল ভাই চাচ্ছে একটু দেন তো দেখি, উনি কি একটু পার্সোনাল, রাজেশ পল, হ্যাঁ উনি হয়তো পাইনি, গ্রুপে না থাকে যা হয় আর কি। আচ্ছা, এই যে এটা আমাদের শূন্য থেকে শুরু করা বিজনেস এর প্রথম মাসের আপডেট, এটা আমি একটা সামারি দিয়েছি, অনেকে দেখেছেন, জাস্ট আমি কথা প্রসঙ্গে এটা আবার দেখাচ্ছি। আমাদের গত জানুয়ারি মাসে 31 দিনে আমরা আসলে 31,35,566 টাকার বই অর্ডার নিয়েছিলাম, এটা লাইব্রেরি আমাদের যেহেতু পাবনা হোম ডিস্ট্রিক্ট, এখান থেকে অর্ডারটা নেই, নিয়ে বাংলা বাজার আছে, কখনো নীলক্ষেত আছে, কখনো ইসলামিক ফাউন্ডেশন অনেক বই থাকে যেগুলো ইসলামিক ফাউন্ডেশন বাইরে বিক্রি হয় না, এরকম মেলায় ঝিলা এই বইগুলো টোটাল ভ্যালু ছিল, এটা আপনি বলতে পারেন আমাদের যে অর্ডারটা পাইকারি যেটা সেটা সেটা থেকে আমরা প্রফিট করেছি 1,71,062 টাকা, এটা গত জানুয়ারি। এভাবে আমাদের আরো আগে 4 মাস হয়েছে, এটা গত জানুয়ারি মাসেরটা লাস্ট যেটা মান্থ আমাদের কাছে সেটা আপডেট, প্রতি মাসে আমি দিই এরকম প্রোফাইলে বা আমাদের গ্রুপে 4 মাসেরটাই পাবেন, একেবারে সেপ্টেম্বর থেকে শুরু করে জানুয়ারি পর্যন্ত আপডেট দেওয়া আছে। তো এইটা আমরা এখন কি করতে চাচ্ছি, কেন আপনাদেরকে চাচ্ছি এবং আপনাদেরকে ফ্রি অফ কস্টের সাথে নিয়ে, আমার উদ্দেশ্য তো অবশ্যই আছে, সেটা আমি ক্লিয়ার করছি যাতে এটা নিয়ে কারো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তো এই ব্যবসাকে আমি এখন অনলাইনে শিফটিং করব, ওটা তো আছেই, এটাকে আমি অনলাইনে নিয়ে আসতে চাচ্ছি, এবং সেই নিয়ে আসাটা আমি একাও ফেসবুক ক্রিয়েট করে, ফেসবুক পাতা করে, অ্যাড ক্যাম্পেইন করে আমি নিজেও সেল করতে পারতাম, সেই জিনিসটা আপনাদেরকে সাথে করে করা, দুইটা উদ্দেশ্য আপনাদেরকে ক্লিয়ার করা। নাম্বার ওয়ান, একটা হলো আমি যে ফেসবুকটা আমি একক ভাবে করতে পারতাম বা আমার এজেন্সি থেকে আমি নিজেও করতে পারতাম, তাহলে আমার ব্যবসাটা দাঁড়াইতো, আমি ব্যবসা করে যেতে পারতাম, আলটিমেটলি তখন কি হইতো, একটা সময় হয়তো অটোমেশনে চলে আসতো, আমি ব্যবসা করতে করতে আমার টিম হয়তো 8টা 10টা 15টা 20টা লোক সেট আপ থাকতো, তারা কনভার্সন গুলো দেখতো, সেল গুলো ক্লোজ করতো, এভাবে আমার ব্যবসা নিজেটা নিজে দাঁড়িয়ে যেত। কিন্তু আমার মানে মেন উদ্দেশ্য যেটা, যে ফেসবুক যেহেতু একটা থার্ড পার্টি, আজকে তারা যে কনভার্সনের জন্য যেরকম আমাদের কাছে ডলার চার্জ করে পার, ধরেন লিড জেনারেট বলতে পারেন অথবা পার সেল বলতে পারেন, এক এক প্রোডাক্টের ক্ষেত্রে এক এক রকম এটা দেখতে পাবেন, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের এক একটা বই প্যাকেজ বিক্রি করার জন্য আপনারা দেখবেন তো লাইভে, যেহেতু একটা প্যাকেজ হয়তো বলছে 800 টাকা 900 টাকার একটা প্যাকেজ আমরা বই যদি বিক্রি করি, কোনো কোনো ক্ষেত্রে $1-$2 পর্যন্ত লেগে যেতে পারে যে ওইটা সেল ফাইনাল করতে, আবার কোনো কোনো প্রোডাক্টের ক্ষেত্রে 10 সেন্ট 20 সেন্ট 30 সেন্ট 50 সেন্ট দিয়েও আপনার সেলটা ক্লোজ করতে পারবেন, কোনো কোনো ক্ষেত্রে বেশিও হতে পারে। তো যাই হোক, নানান রকম চিত্র আমরা দেখবো। তো এইটাকে আমরা
এই যে ফেসবুক থার্ড পার্টি, যতই আমি যতই ভালো মাস্টারি হই না কেন, ফেসবুক মার্কেটিং অনেকগুলো বিষয় আছে, আমরা যদি ফেসবুক একেবারে মনে করেন একবারে ডক্টর বলতে পারেন, ফেসবুকে যদি কেউ PhD পার্সন হন যে ফেসবুক মার্কেটিং ভালো বোঝেন, সেও কখনো এটা কথা এই কথা বলা যদি কেউ বলে তাহলে সেটা অজ্ঞতা থেকে বলা, কেউ বলতে পারবে না আমি ফেসবুকে মার্কেটিং এ ডক্টরেট করা, কিন্তু আমি সবচেয়ে বেশি কিছু ভালো কিছু করতে পারবো এরকম বলার কোনো স্কোপ নাই। কারণ ফেসবুক শুধুমাত্র তার বিষয় টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, ফেসবুক কিভাবে ইউজ করা, ফেসবুকে যে বিজনেস ম্যানেজারটা আছে সেটা সম্পূর্ণ জানেন আপনি, এর বাইরেও কিন্তু অফলাইনে আরো কিছু বিষয় আছে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেটার ডিমান্ড কেমন আছে, যেটা কিন্তু ফেসবুকের সাথে যায় না, এটা হলো আপনাকে খাতা কলমে হিসাব করতে হবে, প্ল্যানিং করতে হবে, ফানেল কিভাবে কিভাবে কি করবেন, কত পর্যন্ত রিস্ক করলে কত পর্যন্ত পৌঁছাইতে পারলে আপনার বিজনেসটা সাস্টেইন হবে, হ্যাঁ একটা আপনার নির্দিষ্ট গোল অ্যাচিভ করতে পারবেন, এটা তো আর ফেসবুকের সাথে যাবেন ওখানে ডক্টরেট হয়ে কোনো লাভ নেই, এই পার্টটা তো আপনাকে ডক্টরেট হওয়ার চেষ্টা করতে হবে। তো আমরা যেহেতু দুইটাই কভার করবো, তো এই হলো বিষয় যে আমরা ওই যে ফেসবুকের বাইরে এসে আজকে আমি আপনাদেরকে ডেকে আনছি, আপনাদেরকে নিয়ে আমি কিছু করতে চাচ্ছি 64 ডিস্ট্রিক্টে, আপনারাও যদি এরকম আমার মতো সেম আমারটা রেপ্লিকেট করতে পারেন, কপি করতে পারেন, আমার কোনো আসে যায় না, কারণ আমি হচ্ছে এই ব্যক্তিত্বে বিশ্বাসী যে আমি আমার রিজিক যেটা আমার জন্য ফিক্স থাকবে আমার পক্ষ থেকে সেটা আমি পাবোই, আপনার যেটা বিজনেসের রিজিক আপনি পাবেন, যদি আমার সেম বিজনেস আপনি কপি করেন তাতেও আমি চিন্তিত না, এই জন্য আমি এটা নিয়ে কোনো হেজিট নাই। আর আমাদের দেশে যে সিক্রেট 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 অনেক কিছু সিক্রেট আছে, আমি জানি না সিক্রেটের মূল ভিতরে কি আছে, আমি সিক্রেটের মধ্যে আমি কোনো সিক্রেট বলতে আমার কাছে কিছু নাই, কারণ আমি আমার চেষ্টা সর্বোচ্চ দ্বারা আমি যেটুকু জানি সেটা আপনাদের কাছে এক্সপ্লোর করবো, আপনারাও নিজেরা আরো জানার জন্য আরো এক্সপ্লোর করে নেবেন, ইউটিউব আছে আরো বিভিন্ন সেক্টর, বা আপনারা আরো যদি কোর্স টোর্স করেন সেটা ভিন্ন কথা, কিন্তু আমি মনে করি আপনার সমস্ত চেষ্টা প্রসেসটা যদি থাকে, ডেডিকেটেড থাকে, ইচ্ছা থাকে, যে কেউ একটা জিনিস দিয়ে শুরু করে একটা লেভেল পর্যন্ত যাইতে পারে, যদি সেটাকে ধরে রাখে, লেগে থাকে, ওইটা নিয়ে কাজকর্ম করা শুরু করে, তাহলে সেও পারবে, এটা আহামরি তেমন কোনো কিছু না। শুরু আমাদের সমস্যা আমরা একটু সে টাইপের বাংলায় মানে আমাদের বাংলাদেশের ওভারঅল ইকোনমিক বা জিওগ্রাফিকে যদি বলি, আমরা চেষ্টাটা কম করি, আমরা প্রাপ্তি অনেক বেশি, অনেক কিছু পাইতে চাই, অনেক কিছু অল্পতেই কষ্ট না করে অ্যাচিভ করতে চাই, কিন্তু কাজের ব্যাপারে আসলে আমাদের বাস্তবতা নাই। তো আমিও আপনাদেরকে সাথে রাখার, আমাকেও নিজেকে একটু অ্যাক্টিভ রাখার চেষ্টা করা, যাতে আপনাদের সামনে থাকা, ফেস করা, রেগুলার আপনাদের সামনে লাইভে আসা, এটার কারণে আমার বিজনেসটার জন্য দাঁড়া যায়, আমার এভাবে বেনিফিট এইটা। দ্বিতীয়ত, যারা আপনারা আছেন আমার সাথে, যদি আমার বিজনেসকে যাদের আমি বিনা পুঁজিতে, ভাই আমার টাকা নাই, আমার ল্যাপটপ নাই, আমার এটা নাই, ওটা নাই, অনেক কথা তো মেসেঞ্জারে হয়, তো এইসব অনেক যেগুলো মানে পাবলিক আছেন, যারা ফিমেল টাইপের যারা আছেন, যারা আপাতত এইগুলো নিয়ে আগে শেখা, যে আমার কাছ থেকে শিখিয়ে আপনার যে প্রোডাক্ট আছে সেটা এখানে অ্যাড করবেন, যে এই প্রোডাক্ট যদি এটা হয় আমার প্রোডাক্ট হয়ে কেমন হবে। আর আমরা তো বসি হোমওয়ার্কগুলো তো যার যার প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করবো। আর একটু ক্লিয়ার করি যে অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন, ভাই আমার অলরেডি এই প্রোডাক্টটা আছে, আপনি আমাকে কিভাবে ব্যবসাটা প্রমোট করবেন বা হেল্প করবেন, বা আপনি আমার ব্র্যান্ডিংটা করে দিতে পারেন কিনা, ভাই এইটা পরে সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি, প্রথম কেউ আসি যে এইরকমটা কখন আমরা শুরু করব, আমি তো একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে শিখাতে চাচ্ছি, আর আমি যে হয়তো একটা প্রোডাক্ট সেটা আমাদের যেহেতু বই রানিং আছে আমি এটা দিয়েই শিখাচ্ছি, আর আপনার যখন যে প্রোডাক্টটা হবে হোমওয়ার্ক যেটা আছে সেটার মধ্যে আপনার যার যেটা আছে পার্সোনালি যদি আমাকে বলেন, ওই টপিকগুলো নিয়ে আমরা ওই হোমওয়ার্কগুলো আপনাকে দিব, আপনাকে আমি তখন শিখাই দেবো যে আপনার টপিক এইটা, আসলে এইভাবে এইভাবে আপনার অডিয়েন্সকে ডিফাইন করবেন, সেখানে কি কিভাবে কি কি জিনিস আপনাকে সেট করতে হবে, তাহলে আপনার রিয়েল মানে টার্গেট মানে অডিয়েন্সের কাছে আপনি একটা মানে পৌঁছাইতে পারবেন, মানে প্রোডাক্টে শো করতে পারবেন, সেটা আমরা হোমওয়ার্কগুলোতে আলোচনা করবো। কিন্তু ক্লাসের মধ্যে এসে বা আমরা যদি প্রথম থেকে আপনাদের প্রোডাক্ট নিয়ে মানে এটা নিয়ে রিসার্চ শুরু করি বা এটা নিয়ে আমরা কথাবার্তা শুরু করি, তাহলে মূল টপিক থেকে অনেক দূরে চলে যাবো। তো আমরা শেখানোর উদ্দেশ্য এমনভাবে শেখানো, যার যে প্রোডাক্ট আছে ওটা শুধু ওই প্রোডাক্টটা এটার পরিবর্তন নিয়ে আসবেন, আশা করি সব অ্যান্সারগুলো আলটিমেটলি 3 মাসের মধ্যে পার পেয়ে যাবেন, মানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। এই জন্য শুরু থেকে যারা আছেন তারা একটু সময় নেন ওয়েট করা, কারণ এখানে নতুন মানুষ বেশি, নতুনদের সুযোগ দেয় এবং একটা লেভেল স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে সিরিজ আকারে আমরা শিখতে থাকি। আর হোমওয়ার্কগুলোতে যার যেটা পার্সোনালি কোনো ব্যাপার সেটা হোমওয়ার্ক ক্লাসগুলোতে আপনি আপনার প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন, বা আমাদের কাছে প্রুফ করায় নেবেন ঠিক হচ্ছে কিনা বা কোথায় কোথায় ভুল হচ্ছে, এগুলো আমাদের পক্ষ থেকে কারেকশন করে দেওয়া হবে। আচ্ছা গেল, তাহলে আমাদের উদ্দেশ্য বললাম যে আমরা ফেসবুকে কাছে টাকা দিব, আপনাদের সামনে ফেসবুকে ডলার দিয়ে আমরা আমাদের বই ব্যবসা শুরু করে দিব, পাশাপাশি আপনাদের যারা পুঁজি নাই বিনা পুঁজিতে তারা আমাদের প্রোডাক্টে মার্কেটিং করে, যে আপনার আপনার ফ্রেন্ড সার্কেল আশেপাশে যা আছে, ভাই আমি আপনার হয়ে প্রমোট করে দিই, কীভাবে করবে না করবে সেটা আমি বলে দেবো আজকে, বা সামনের দিনগুলো আগামীকালকে যেহেতু ক্লাস আছে সেখানে আরও একটু ক্লিয়ার করে দিব সেটা কিভাবে করবে, আপনার কোনো পুঁজিও দরকার নেই, কিচ্ছু দরকার নাই, জাস্ট আমাদের বিক্রয় প্রতিনিধি বলতে পারেন, সেলস রিপ্রেজেন্টেটিভ বলতে পারেন, যাই
যাই বলেন সেটা করে আর শিখতেওছেন মাঝখান দিয়ে, আমার প্রোডাক্টটি যদি মনে হয় এটা তো বিক্রি করাই যেতে পারে, এটা তো ফ্রেন্ডেরই লাগবে, এটা তো আমার ফ্যামিলির লাগবে, এটা আমার নিজেরই তো লাগবে, এটা আমার একেবারে নেইবারের লাগবে, যেভাবে বলে সেইভাবে আপনি যদি নিয়ে সেল করেন, আমরা ফেসবুকে যে কমিশনটা দিব বা ওটার এগেনস্ট আমাদের অবশ্যই একটা মার্কেটিং ব্যয় ধরা আছে প্রত্যেকটা প্রোডাক্টের এগেনস্টে, আমরা ওই আপনাদেরকে গ্রুপে পেজে চার্ট আকারে দেওয়া থাকবে এই প্রোডাক্টটা, এবং আমাদের প্রত্যেক পেজে তো যেহেতু লিস্ট বাই থাকবে যে এই প্রোডাক্টের বিক্রয় এটা, পার্সেস কিন্তু এইটা, আপনি বিক্রি করলে আপনার কমিশন এটা, এটা ক্লিয়ার করা থাকবে। আপনি ওই কপিটা নিয়ে আপনার ফেসবুক থেকে প্রমোট করতে পারেন বা আমাদের পেজটাকে লিঙ্কটা শেয়ার করতে পারেন, আপনার সাথে কনফার্ম করলে হবে, বা মার্কেটিং যখন করবেন যোগাযোগের ক্ষেত্রে আপনার নাম মোবাইল এটা যাতে আপনি ব্যবহার করেন, আপনি কাস্টমার ডিল করবেন, দেন আমাদের কাছ থেকে শুধু প্রোডাক্টটা নিতে পারবেন। যাক আমি ওই সেশনটাতে আসতেছি, এই হলো আমাদের আইটিবিটির মূলটা, আমি সেখানে মানে আপনাদেরকে একটা নেটওয়ার্ক তৈরি করা অর্গানিকভাবে আপনাদের টিম সেট আপের মাধ্যমে, আমি আমার প্রোডাক্ট নিয়ে হয়তো শুরু করবো আপনাদের মাধ্যম দিয়ে, আশা করি অনেক মেম্বারও আমার সাথে হেল্প করবেন, এর মধ্যে কথা হয়েছে অনেকের সাথে যে শুরুতে আপনার সাথেই আছি, বাকি আমি আমার মানে প্রোফাইলে যদি আমি স্কিল ডেভেলপ হয় তখন নিজের টানে শুরু করবো আপনাদের হাত দিয়ে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হলো আমাদের মূল উদ্দেশ্য, প্রথমটা আমি ক্লিয়ার করলাম এই জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করা, যে আপনারাও শিখেন, আপনারা শিখে যদি আমার সাথে প্রথম ইংরেজি আমাকে কিছু একটু ডেভেলপ করেন, আপনাদেরকে আমি আমার লার্নিংটা দিচ্ছি, মানে আপনি স্কিলটা দিয়ে শেয়ার করতেছি, কিন্তু আপনি আমার প্রোডাক্টটা অ্যাজ এ বিক্রয় হিসাবে যদি করে দেন তাহলে আমার কিছু তো বেনিফিট হবেই, এই হবে কথা, যেটা আমি ফেসবুকের বাইরে গিয়ে এই সেটআপটা করতে চাচ্ছি অ্যাজ এ নেটওয়ার্কিং হিসাবে। সেকেন্ড, সময় উপযোগী বাস্তবধর্মী, এগুলো আমি অ্যাড এর মধ্যেও দিয়েছি, সেটা আবার রিপিট করতেছি, নতুন যারা আপনারা দেখবেন তারা এই কথাটা কাজে লাগবে। এখন বর্তমান সময় এবং আপকামিং আরো ধরেন 2-4 বছর পরে যদি বাংলাদেশের ইকোনমি চিন্তা করেন, ফেসবুকটা কি লেভেলে পৌঁছাইতে পারে এই মার্কেটিং সিস্টেমটা, এবং বর্তমানে চাকরির বাজারে আকাল এবং আমাদের যে ফ্রিল্যান্সিং যে জিনিসটা আছে সবার পক্ষে, দেখুন আমি নিজেও যেহেতু বিভিন্ন কোর্স করাই, তার মধ্যে আমাজন অ্যাফিলিয়েটেড কোর্সটা প্রায় 2.5 বছর ধরে করাচ্ছি অনলাইনেই, তো এই যে জিনিসগুলো করতে গিয়ে যে জিনিসটা দেখছি সবার পক্ষে সবকিছু সম্ভব হচ্ছে না, একে ওখানে পয়সা ইনভেস্ট করতে হচ্ছে, অনেক সময় লাগে, রিসার্চের কাজ ধৈর্য থাকে না, একটু টাইম লাগে আর্নিং লেভেল পৌঁছাইতে, অনেকে ওটা করতে পারেন না। এরপরে কিছু আছে যারা হয়তো গ্রাফিক্স ডিজাইন শিখছেন অথবা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট শিখে ফাইবার অথবা আপওয়ার্কে অ্যাকাউন্ট করে শিখতেছেন, তাদেরও সবার ক্ষেত্রে এই কাজটা করা সম্ভব হয় না, কিন্তু আপনি যদি এই ফেসবুক মার্কেটিংটা যদি একটু স্কিলটা ডেভেলপ করতে পারেন, আপনার নিজের প্রোডাক্ট নাই তাতে কোনো টেনশন নাই, আপনি সিম্পল স্বল্প কিছু পুজো দিয়ে আস্তে আস্তে করে প্রপার ওয়ে যদি ব্যবহার করেন শুরুটা করতে পারবেন, এবং এরকম জিরো থেকে শুরু করে মানুষ আজকে করে মানে প্রতি মান্থ 1 করোড় বিজনেস করতেছে, সেখান থেকে প্রফিট 2-4-5 লাখ টাকা করতেছে। অহ আপনারা, আমরা তো নিজেরা এটা করবোই, আপনারা এগুলো দেখবেন, এগুলো অনেক কথাবার্তা হয় অথচ সোশ্যাল মিডিয়াতে, এগুলো অনেক কত কিছু কেস স্টাডিও আসে দেখবেন। আর আলটিমেটলি আমি আপনাকে কেন বাদ পড়ে যাচ্ছি, আমি তো আমি আমার চেষ্টাটা করবো সর্বত্র, আপনারা একটা চেষ্টা করেন যে আমি তাহলে একটা বিজনেস শুরু করি ছোট্ট আকারে। হ্যাঁ, আবার এর অর্থ না যে সবাই বিজনেস সব হয় এমন না, কিন্তু যার এরকম নিজের কনফিডেন্স আছে আমি চাইলে করতে পারবেন, একটু যদি সাপোর্টটা পান গাইডটা পান তাহলে আপনারও পক্ষে পসিবল, তো এরকম শুরু করে দেন, আপনার দরকার নেই যদি কোনো পুঁজি নাই ব্যবসা নাই, কিন্তু পারবেন এটা কনফিডেন্স থাকে আমাদের সাথে করবেন, বাস আপনাকে কাজে অ্যাক্টিভ থাকা, মাস শেষে 2-4 পয়সা ইনকামের রাস্তাটা তৈরি করা, এই হলো মূল কথা। তারপরে বসে বিনা পুঁজিতে প্রথম দিন থেকে শিক্ষার্থীর আয় করার কাজে নিজেকে জড়িত রাখার ব্যবস্থা করা, আপনারা যারা চাচ্ছেন কিছু একটা করা, মাস শেষে 2-4 পয়সা আমার পকেটে আসুক, আপনি আমার সাথে এঙ্গেজ হয়ে যান, আমার সাথে এঙ্গেজ হয়ে আমার কিভাবে কি করবেন না করবেন আমি আপনাদেরকে গ্রুপে এবং পেজে বলে দিব, পার্সোনাল করে মেসেজের দরকার হবে না, আমি সবসময় গ্রুপে এবং পেজে কথা বলবো, আমাদের কমিউনিটির জন্য ওপেনলি আবার গোপনে সিক্রেট হয় আপনার সাথে পার্সোনাল কথা বলতে হবে, এরকম কোনো আমাদের গোপনীয়তা কোনো কিছু নাই, সব কিছু ওপেনলি ফেসবুকে আমাদের পেজে শেয়ার করে দেবো, গ্রুপেও শেয়ার করা হবে, সেই রুলসগুলো ফলো করে সেই মেথডটা ফলো করে আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, এটা হলো তারপর এক সাইডে কি আছে, আপনার পুঁজি ছাড়াও যে হাতে কলমে করা যায় সেটার একটা সুযোগটা ক্রিয়েট করে দেওয়া, এটা হলো মূল কথা। তারপরে প্রফেশনাল ভাবে অর্গানিক মার্কেটিং প্রতিষ্ঠা করা, অর্গানিক মানে একটা সময় চিন্তা করেন যে ফেসবুকে টাকা দিয়ে বিজনেস হবে, টাকা দিবেন না, একটা সময় বিজনেসটা ফল করবে পড়ে যাবে, হয়তো অনেক বড় মাপের বিজনেস যদি হন দেখবেন বড় বড় কোম্পানিও কিন্তু অ্যাড ছাড়া, হয়তো ধরেন নির্ভর প্রোডাক্ট সবাই জানি রকমারি কথাই বই বইয়ের ব্যবসা যদি করি, রকমারও দেখবেন মাঝে মধ্যে অ্যাড দেয়, কেন দেয়, ওর তো একটা ব্র্যান্ডিং আছে 12-13 বছরের ব্যবসা, তারপরেও কিছু নতুন প্রোডাক্ট আসে বা নিজেকে আর একটু আবার নতুন কিছু কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য যারা নতুন হিসেবে ফেসবুকে আছে তাদের কাছে প্রমোট করার জন্য তারা এই ক্যাম্পেইনটা প্রায় করে, উইকলি মান্থলি প্রায় করে। তো ব্যাপার হচ্ছে এরকম যে আমরা অর্গানিকটা যদি কেউ ডেভেলপ করতে পারে, অর্গানিক বলতে একটা গ্রুপকে যে আমরা সবাই আছি, আজকে 650-700 মেম্বার আছেন, আর পেজের মধ্যে 2-3 হাজার মেম্বার আছেন, হয়তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব মিলায়া, তো এইগুলোর মধ্যে যদি একটা নেটওয়ার্কিং হয়, বন্ডিং হয়, তাহলে একজনের প্রোডাক্ট
আপনি শুধু পারচেস করেন যে আমার প্রোডাক্ট সে কিনবে এটা না, আমার প্রোডাক্ট সে জানবে, সে আমার প্রোডাক্টটা নিয়ে প্রমোট করবে। অনেকে তো প্রোডাক্ট সোর্সের ক্যাপাবিলিটি নাই বা মানে প্রোডাকশনের কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আপনি এটা সে সেল করতে পারে, তার সেলস এর ক্ষমতা আছে। তাহলে কি হইতেছে যে আমাদের কোনো ওই মানে দেখা যায় পুঁজিও নাই, বা তারপর হচ্ছে মার্কেটিং ভালো হওয়ার কারণে ফেসবুকের বাইরেও এই কাজটা করা যায়। এবং বাংলাদেশে একটা নজিরবিহীন আপনার অনেকেই চিনবেন, যেটা হলো আমাদের ইকবাল ভার ভাইয়ের জীবনে বলার মতো গল্প, এই গ্রুপটাতে উইকলি একটা হাট বসে, বেচা কেনার হাট অনেকে থাকতেও পারে ওই গ্রুপের মধ্যে। সেখানে হাটে করোড় টাকা বিজনেস হচ্ছে উইদাউট ফেসবুকে একটা মানে কি কোনো একটা দুই চার পয়সা বা না এক টাকা বা এক পয়সাও ইনভেস্ট করতে হয় না, কারণ ওখানে 3.5-4 লাখ মেম্বার আছে, সবাই কম বেশি উদ্যোক্তা হওয়ার মতো ট্রেনিং পাচ্ছে 80-90 দিন পর পর। ওখানে ওখানে যেহেতু আবার লিখিত আকারে সেশন গুলো হয়, আমি যেভাবে লাইভে শিখাবো এরকম হয় না ওখানে, বা ফেসবুক না এরকম ডিরেক্টলি কথা হয় না, কিন্তু ব্যবসার আসলে মানে সততা, ব্যবসার মূল মন্ত্র মানে এটা আসলে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার ওখানে বেশি, যে কিভাবে কি করবে না করবে না, ব্যবসা করতে কি কি লাগে না লাগে, একটু জেড ওখানে আলোচনা আছে আপনার। ওই জিনিসটা করার পরও একটা মানুষ ওখানে থেকে নিজের প্রোডাক্ট বিক্রি করতেছে নিজেদের মধ্যে, বাইরের কেউ না, সেখানে উইকলি করোড় টাকা, এটা দেখেন যারা আছে তারা গ্রুপে সবাই জানেন। তাহলে আমরা কেন পারবো না? আমরাও তো চাচ্ছি এরকম কিছু করার, যারা আমরা ফেসবুকে পয়সা সবাই দিতেও পারে না, ফেসবুকের যে ধরনের এখন চার্জিং সিস্টেম আছে, আজকে আমি নিজের ইয়েতেও আপনার ইয়েতে করলাম, ইবিএল এর যে ডলার এখন গত সপ্তাহে না গত 7-8 দিন ছিল 106 টাকা, এখন সেটা আজকে হচ্ছে 108 টাকা, সামনে হবে 110 টাকা। এরপর আমাদের দেশে যারা অন্তত ইকোনমিক ন্যূনতম সাধারণ নলেজ আছে, তারা আপকামিং যে ডলার আমাদের যেটা IFM এর থেকে যে লোনটা বাংলাদেশ রিসিভ করছে, বা আগামী ফেব্রুয়ারির মনে হয় শেষের দিকে এটা ডিসবার্স হবে ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা যখন আসবে আলটিমেটলি দেখবেন আমাদের ডলার আর একটু টাকার মান কমে যাবে, তখন হয়ে যাবে এটা 115 টাকায় পার ডলার, হয়তো আগামী এই বছরের মধ্যে 125-130 টাকায় যা ঠেকবে পার ডলারে। তারপরে কি করবেন? এর সাথে তো আমার ভ্যাট তো আছেই, ফেসবুক যাদের বিন নাই তারা 15% আবার ডলারের সাথে অ্যাড করে নিচ্ছে ফেসবুক নিজেই, তো মিলায় ঝিলায় যদি $1 শিকাউন্টে 200 টাকায় পৌঁছায় যায় একটা এবিএ গিয়ে 6 মাসের মাথায়, আপনি ব্যবসা করবেন কিভাবে ফেসবুক দিয়ে? তাহলে এই জন্য আমাদের অর্গানিকটা সিস্টেমটা ডেভেলপ করা, এটা যারা করবেন তারা ফেসবুক এবং অর্গানিক দুইটা কম্বাইন করে আপনার ব্যবসাকে ঠিকায় রাখতে পারবেন, আদারওয়াইজ সবার পক্ষে ব্যবসা করা পসিবল হবে না। তো আমরা যেহেতু দুইটাই কম্বাইন করে শিখতে যাচ্ছি, তা আপনাদের এই জিনিসটা যারা যারা মনোযোগ দিয়ে শিখবেন, তারা যারা ফেসবুককে ব্যবহার করে ব্যবসা করতে চাচ্ছেন ফিউচারে বা এখনো যারা অলরেডি রানিং আছেন, তাদের জন্য এটা খুব হেল্প হবে। এটা এরপরে বলছি অল্প পুঁজি, ও যে অল্প পুঁজির কথা মানে নেটওয়ার্কিং প্লাস ফেসবুকে ব্যবহার করে অল্প পুঁজি হয়ে শুরু হয়, কিছু প্রোডাক্ট আগে অল্প কিছু সোর্সিং করে দেন ওটা দিয়ে প্রমোট করে বিক্রি করা, আবার প্রোডাক্ট নিয়ে আসবেন, আবার অর্ডার যখন হবে তখন আবার এটাকে আস্তে আস্তে বিদেবেন, অল্প পুঁজি শুরু করা। তারপরে একটা বিজনেস মডেল ডিজাইন দাঁড় করা, বিজনেস তো অনেক রকম আছে, আমাকে কাল একদম আছে যে প্রায় 100 মতো প্রোডাক্ট আলিবাবা থেকে লিস্টিং করা, তা আমি বললাম আর 100 প্রোডাক্ট লাগবে না, আপনি 5-7-10 নিয়ে শুরু করলে আনা অত লাগবে না, যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা ফোকাস করেন যে ওই প্রোডাক্টটা একটা সাস্টেন করা পরে, বা আপনি চাইলে ওই প্রোডাক্টটা নিয়ে আপনি বড় কিছু করতে পারেন। তো এরকম প্রোডাক্ট একটা দুইটা হবে আনাফ, এটা 100-250 এটা লাগবে না, একটা থেকে দুইটা প্রোডাক্ট একটু ইউনিক, এবং কিভাবে ইউনিকনেস ভেরিফাই করতে এগুলো আমরা শিখবো, ওই প্রোডাক্টটা নিয়ে আপনি শুরু করেন, তাহলে আশা করা যায় আপনি ওইটা নিয়ে অনেক কিছু করা যাবে, ওইটা নিয়ে আপনি কেরিয়ার কেন আপনার ভাবে একটা গোল যেটা আছে সেটা অ্যাচিভ করা পসিবল হবে। তো ওই মডেলটা কিভাবে দাঁড় করাইতে হয়, যে কোনো সোর্স থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে একটা মডেল তো লাগবে, সেই মডেলটা আমরা দাঁড় করানো শিখবো। তারপরে ঘর থেকে শুরু করে রাস্তাঘাটে সোজা কথা, নিজের ঘরের নিচে তো আর কিছু নাই, ঘরের থেকে মার্কেটিং করে এমন কিছু প্রোডাক্ট আসে আমার আম্মার লাগবে, আমার আব্বার লাগবে, আব্বু এটা তুমি কেনো, এটা লাগবে আমার, অথবা তুমি আমাকে এটা কিনে দাও, বা তুমি এটা আমার ফ্যামিলির জন্য লাগবে। এই জন্য ঘর থেকে শুরু করে রাস্তাঘাটে, মানে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এটা তো বাদই, রাস্তাঘাট মানে একবার অন্য মানুষের কাছে, অচেনা মানুষের কাছে, তার মানে এইটা কিভাবে কৌশল আছে, অনেক মানে বড় বড় মার্কেটারদের কৌশল আছে, নিজেরা প্র্যাকটিক্যাল হতে মাঠে নেমে আছে অলরেডি 4 মাস আগে থেকেই, আবার অনলাইনে শুরু করতেছে আপনাদের সাথে, এই দুইটা কম্বাইন আমার যেটা নলেজ গ্যাদার হবে, আপনাদের যারা চলার পথে যেগুলো হবে সব কম্বাইন করে রাস্তাঘাটের মার্কেটিং কৌশলটা আমরা এখানে সমাপ্ত করবো। তারপরে ব্যবসা করতে গেলে একটা মাইন্ডসেট লাগে, যে মাইন্ডসেট না থাকলে আপনি ব্যবসায় হতে পারবেন না, শুধু আসবেন আমার সেশনে অ্যাটেন্ড থাকবেন, হয়তো 2-10 মিনিট ক্লাস করে চলে যাবেন বা ভিডিওগুলো দেখবেন, আলটিমেটলি ব্যবসার জীবনও আপনার দ্বারা শুরু হবে না, এইরকম হবে না, ব্যবসা করার মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, সেটা কিভাবে করতে হয় এগুলো আমরা এই সেশনগুলো আমরা প্রথম দিকেই নিব, আমরা যেহেতু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল টেকনিক্যাল সবই থাকবে, আগে শুরুর আগে এই জিনিসগুলো আমরা আগে শিখবো, দেন ব্যবসায় নামবো, এটাও শিখবো। আর তারপরে 3 মাসের মধ্যে নিজে নিজে ব্যবসা শুরু করার পরিবেশ সৃষ্টি করা, আমি একটা কথা বলছি পরিবেশটা সৃষ্টি করা, সবাই 3 মাস পরে পারবেন না, 3 মাসে হয়তো কিছু শিখবেন কিন্তু আপনি পারবেন না এককভাবে, অনেক ব্যক্তি এটা হবে, কিন্তু যেহেতু একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যাবে, এনভায়রনমেন্ট হবে, আমি তো বলছি এখানে ওয়েবিনারেও বলেছি যে আমি ঢাকা বেজে একটা অফিসিয়াল ভাবে নেওয়া, অফিসিয়াল মানে একটা ইউনিট নেওয়া, 2-3টা রুম থাকবে, সেখানে আপনারা
এমনও আছে যে এরকম কেউ আছে, হচ্ছে না, ব্যবসা শুরু করেছেন, অর্ধেক আছেন, অর্ধেক করতে পারেন না, তারা ঢাকা, যারা ঢাকার বাইরে আছেন, এখানে থেকে 2-4-5 দিন থেকে লাইভে হাতে কলমে শিখে, আমি বা আমার টিমের কাছ থেকে শিখে, কোন রকম পেমেন্ট ছাড়া, শুধু খাওয়ার টাকা আমরা নিজের বেয়ার করবে, থাকা যেহেতু ফ্রি করে দিচ্ছি, ওইটা করে আপনি যাতে নিজে স্টার্ট করতে পারেন, আমাদের সাথে যৌথভাবে করতে পারেন, নিজেও করতে পারেন, যেভাবেই করেন, এটা আমার কোনো যায় আসে না। এটা হলো আপনার তাহলে 3 মাসের ওই পরিবেশটা আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করতেছি, এই হলো একটা। তারপরে আছে প্রশিক্ষণ শেষে বিভাগীয় প্রশিক্ষণ শেষ মানে 3 মাস পরে, এন্ড অফ দ্য মান্থ, 3 মান্থ পরে আমরা যদি 8 জন বিভাগ, 8টা বিভাগ যেহেতু বাংলাদেশে এখন আছে, 8 জন ওই ব্যক্তিকে খুঁজে বের করা যারা খুবই ডেডিকেটেড, যাদেরকে নিয়ে ব্যবসা শুরু করা, আমাদের ব্যক্তিগত প্রোডাক্ট নিয়ে তারা কাজ করবে, তার নিজের কোনো পুঁজি নাই, প্রোডাক্ট নেই, তাই এরকম 8 জন মানুষকে যদি পেয়ে যাই, এরকম আমরা এখান থেকে খুঁজে বের করব, এবং 64 জেলায় আবার টিম এটা তৈরি করা। তার মানে আমাদের মানুষ 64 আর 8 কত, 72 জন, তাই না? 8 জন হলো যে এক একজন, ধর আমি খুলনা বিভাগে যে দায়িত্ব থাকবে তার আন্ডারে 16টা বা 17টা ডিস্ট্রিক্ট আছে, হ্যাঁ, যে রাজশাহী বিভাগে থাকবে তার আন্ডারে ধরেন 11টা 12টা ডিস্ট্রিক্ট আছে, মানে 8 জন মানুষ ওই তাদের টিম লিডার হবে বা তার বিভাগীয় মেন হবে, আবার 64 জন ওই ওই জেলার যত উপজেলা আছে তারা কাভার করবে। এইভাবে করে আমরা এই রকম একটা টিম করতে চাচ্ছি, মোটামুটি 72 জনের অ্যাটলিস্ট, এইটা স্ট্রং একটা টিম, এবং তাদের পুরো টিমকে ট্রেন আপ করা, সেট আপ করা, যা যা করা লাগে আমরা সাথে থেকে হেল্প করার চেষ্টা করবো, যাতে আমাদের প্রোডাক্ট নিয়ে তারা শুরু করলো, শুরু করার পরে আমাদের কাছ থেকে তারা যতটুকু ব্যবসা পারে করে নিতে পারে, কোনো অসুবিধা নেই, মাঝে মাঝে আমাদের কিছু একটা পার্সেন্টেজ থাকা, এই মেম্বারটা আমাদের প্রশিক্ষণের শেষের দিকে বা আমরা প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় বাসাই টাসাই শেষ হয়ে যাবে। তারপরে প্রশিক্ষণের জন্য আগামী 2 বছরের মধ্যে, এটা একটু লম্বা সময় যেহেতু, 64 জেলার মধ্যে একটি করে অফিস প্রস্তুত করা, আমাদের যেহেতু 72 জন টিম যখন রেডি হয়ে যাবে, এই আপনাদেরকে নিয়েই কিন্তু, বাইরের কেউ না, তো এদেরকে নিয়ে আগামী আমাদের সবার ভীষণ তো একই হওয়া লাগবে, কারণ সবাই এক টিমে আছি, একসাথে কাজ করতে যাচ্ছি, সবাই উদ্যোক্তা হতে চাচ্ছি, তো এককভাবে তো হয় না, তো আমরা যাতে একসাথে বর্নিং আকার করতে পারি, তাই সবাই কমবে সেটাতে পারবেন, তো এইরকম আমরা 2 বছরের মধ্যে 64 ডিস্ট্রিক্টে যে যা ডিস্ট্রিক্টে থাকেন, ওই ডিস্ট্রিক্টের আপনি যদি প্রতিনিধি হয়ে যান, তাহলে একটা করে ছোট্ট অফিস আমরা নিতে পারবো অন্তত, তো অফিসের মধ্যে ঢাকা থেকে অন্তত প্রোডাক্টটা আপনার ওই অফিসের রিজনের, আমাদের ডিস্ট্রিক্ট অফিসে যা জমা হবে ওখান থেকে আমরা উপজেলাতে এটা ডিস্ট্রিবিউট হবে বা এটা সেল হবে, তো এইরকম আমরা টার্গেট থাকবে এরকম। তারপরে সফলভাবে প্রশিক্ষণ শেষে আমাদেরকে একটা মিট আপ করবো, যে আমরা একসাথে যেহেতু কাজ করবো, একসাথে বিজনেসম্যান হচ্ছে, ছোট হোক বড় হোক, সবাই দীর্ঘদিন একসাথে পথ চলবে, এদেরকে নিয়ে ফিজিক্যাল ফেস টু ফেস করা, একটা প্রোগ্রাম করা। তারপরে ব্যবসার আরো লাস্টের কথা, ব্যবসা শুরু থেকে একেবারে কোন প্রোডাক্ট কিভাবে বাছাই টাছাই করা এবং শেষ পর্যন্ত এইটাকে টিকে রাখা, এটা ব্যবসাকে ধরে রাখা, এটা নিয়ে ক্যারিয়ার করা, এটা নিয়ে আমার ফ্যামিলি সার্ভাইভ করা, এটা নিয়ে আমার লম্বা একটা আমার ইচ্ছা অনিচ্ছা, মানে আমার যে স্বপ্ন আছে সেটা পূরণ করা, এই সবগুলো নিয়েই পুরো জিনিসটা আমরা সাধনের চেষ্টা করছি। এই হলো আমাদের ইটিডিপির উদ্দেশ্যের কথা বলছি, আর বাকি সেশন খুবই ছোট, হয়তো 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিভাবে ফেসবুক মার্কেটিং শিখবো, 3টা পর্বে শিখবো। নাম্বার 1, খাতা কলমে বাস্তবধর্মী শিক্ষা, এটাকে বলছি থিওরিটিক্যাল। খাতা কলমে আমরা এখন একটা বিজ্ঞান, ধরেন আমরা বইয়ের একটা, আমাদের বই তো অনেক আছে, যেহেতু আমি লাইভে সবকিছু বলবো, এখন আমাদের প্যাকেজ বানাইতে হবে, কারণ আমি শুধু বলতে পারি না যে এই বইটা আমি এখন বিক্রি করবো, বইটার মূল্য তো 280 টাকা, এখন যদি পিরোজপুর থেকে আমাকে বইটা অর্ডার দেয়, পিরোজপুরে পৌঁছাতে আমার ধরতে 90 টাকা বা 100 টাকা যদি ডিস্ট্রিক্টের বাইরে ডেলিভারি চার্জ হয়, এটা ওই ব্যক্তিটাই দিব, এটা আমার যায় আসে না, কিন্তু কথা হলো আমার এই 200 টাকা প্রোডাক্ট যদি ফেসবুক এইটা ওই কাস্টমারকে কনভার্ট করতে যদি সে $1 খেয়ে ফেলে, তো প্রোডাক্টের দাম 200 টাকা, ফেসবুক যদি $1 মানে 115-120 টাকা খেয়ে যায়, তো আমার লাভটা কোথায় থাকবে, আরো লস হবে, তাই না? তার মানে কি ওই 200 টাকার বইতে আমি কখনোই আমি প্রমোট করবো না বা আমি প্যাকেজে আনবো না, তাহলে আমাকে 3টা 4টা 5টা বই কম্বাইন করে 800-900-1000-1200-1500 টাকার প্যাকেজ বানাইতে হবে, হ্যাঁ, ধরেন আমি বোঝানোর জন্য, এটা আরো অনেক ব্যাপার আছে, তো এইটাকে আমাকে প্ল্যানিংটা করা, তারপরে এটা করার পরে আমি কাদের কাছে বইটা দিচ্ছি, এটা এই নিডটা কার, আমি কি টাইপের বই বিক্রি করতেছি, এই বইয়ের ইউজার কারা, সব বই তো সবকিছু পড়ে না, আমি কাদেরকে করব, কোন এজটাকে করব, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি খুঁটি নাটি অনেক বিষয় আছে, যেটা আসলে ফেসবুকের টেকনিক্যাল এটা যাবে না, আপনাকে এটা বাস্তবের সাথে প্র্যাকটিক্যাল মানে খাতা কলম হিসাব কিতাব করে কাজ করা, এটা গেল প্রোডাক্ট বাসাই। তারপর আবার যখন আমি ক্যাম্পেইন করার হবে, অ্যাড সেট করবো, অ্যাডে কোন টাইপের অ্যাডটা দিব, কোন ধরনের ট্রাফিককে আমি টার্গেট করবো, তারপর অ্যাডের কন্টেন্ট বা কপির মধ্যে আমি কি কি দিব, সেটা কি ইমেজ আকারে দিব না ভিডিওটা দিব বেশি বেটার হয়, মানে আমি যদি আমি রিভিউ করবো নাকি শুধু একটা ইমেজের মধ্যে বসায় দিব অথবা টেক্সট আকারে এটা দিব, সেটার মধ্যে আবার কত ধরনের হবে, কত টাইপের হবে, আমি শুধু একটা টাইপ দিলে হবে না, একটা অ্যাড দিয়ে আমি বিজ্ঞাপন পড়ে মনে করবো যে আমার এই প্রতিদিন আমার সেল হবে, এরকম তো ধারণা করা যাবে না, সেই না কয়েকটা টাইপের থাকবে, টেস্ট করতে হবে কোনটা আমার ভালো পারফরমেন্স দিচ্ছে, অল্প সেন্ড কাটতেছে কিন্তু বেশি সেল হচ্ছে, এভাবে অনেক কিছু, এগুলো আগে খাতা কলম এগুলো আমরা করব, এটাকে নাম সে থিওরিটিক্যাল, যেটা খাতা কলম ছাড়া হবে না, বোর্ডে আমি লাইভ ক্লাস নেবো, বোর্ডে শিখাবো খাতা মানে আঁকা ও কি করে সবকিছু বোঝায়, এটাও থাকবে একটা পার্ট। টেকনিক্যালি ফেসবুকের ভিতরকার সকল বিষয়াদি,
এখন টেকনিক্যাল ফেসবুকের ভিতরে কি কি বিষয় আছে এটা আমি সিলেবাসের মধ্যে একটু দেখাচ্ছি, অসংখ্য বিষয় আছে, এক কথায় বলে শেষ করা যাবে না। আমি কিছু নমুনা দেখাবো একটু পরে, তারপরেও আমাদের চলতে ফিরতে বা বাস্তব কাজ করতে গিয়ে যে যে টপিকগুলো লাগে, আর আমি চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো জটিল করে শেখানো না, একেবারে যেটুকু দরকার যখন যে ক্লাসে যেটুকু দরকার ওইটুকুই প্র্যাকটিক্যাল, এটাকে আবার কষ্ট করে টেকনিক্যাল বিষয় নিয়ে অঙ্ক ম্যাথ ট্যাথ বুঝে আপনারা যাতে বোরিং না ফিল করেন, এরকম বোরিং কাজ করবো না, খুবই যাতে সহজভাবে বোঝানো যায় সেভাবে আমি বোঝানোর চেষ্টা করবো টেকনিক্যাল পার্টগুলো। তারপর প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল বলেছি আমি এখন মার্কেটে গেছি প্রোডাক্ট সোর্সিং এর কথার কথা, এখন আমি প্যাকেজিং এর করতে গেছি কিভাবে কোথায় কয় প্যাকেট হয়, কিভাবে প্যাকেট গুলো হয়, এটা প্রাইসিং কেমন হয়, সেসব জায়গায় যে যাবো যখন যখন আমি হয়তো সরাসরি লাইভে চলে আসবো, সে 2টা হতে পারে, 3টাই হতে পারে, রাত 8টায় হতে পারে, 9টায় হতে পারে, এইসব তো আর কোনো ক্লাস থাকবে না, কিন্তু আমি বলে দেবো ওই ক্লাসের আন্ডারে কিন্তু এই টপিক গুলো অ্যাড হবে, তার মানে এই প্র্যাকটিক্যাল বিষয় এই তিনোটা মিলায় আপনাদেরকে পরিপূর্ণ ভাবে যে জীবনেও ফেসবুক সম্পর্কে শুধু ফেসবুক স্ক্রল করছেন আর ওই যে বিভিন্ন পোস্টে লাইক দিয়ে গেছেন কিন্তু বিজনেস করতে চাচ্ছেন, ওই ব্যক্তি বিজনেসের কিছুই জানতেন না কিন্তু সেও যাতে জানতে পারেন যে আসলে ফেসবুক দিয়ে এই একটা টপ এই জিনিসগুলো হয় বা এটা দিয়ে বিজনেসটা হয়, তারাও ইনশাল্লাহ এই তিনটা যদি কাভার করেন বা আগামী 3 মাসে একটু সময় দেন তাহলে ইনশাল্লাহ আপনিও বুঝতে পারবেন যে ফেসবুককে ব্যবহার করে কিভাবে ব্যবসায়ী হওয়া যায় বা নিজের প্রোডাক্টটা বিক্রি করা যায়। এটা গুলো আমরা 3টা পর্বে শিখা। এরপরে সোয়ার আছে সিলেবাস, এটাও যেহেতু সময়ের সাথে পরিবর্তনশীল আমরা 2টা কাভার করব। নাম্বার ওয়ান আমি দেখেন একটা রিং দিয়েছি, এই রিংটা আমি আপনাদের সোয়ার ধরতে গ্রুপে দিয়ে দিব, এই রিংটার মূল জিনিসটা হলো এটা, আমি যদি আপনাদেরকে যাই সেটা এখানে ওপেন করা থাকার কথা, আচ্ছা আমি রিংটা নিজে একটু কপি করে আছে অলরেডি, এইটা আমি রিং দিয়েছি দেখেন facebook.com/business-learn-courses এইটাই মনে দেওয়া আছে facebook.com/business। প্রথমে আমরা প্রথম যেটা কাজটা করব দেখেন যে অনেকে অ্যাডমিশন ওইটা আছে, প্রথম কাজটা আমরা কি দেখেন যে ফেসবুক নিজে কি শেখাচ্ছে, প্রথম প্রায়োরিটি লিস্টে এটা আগে, কে কি শিখাচ্ছে, কে কি কত এক্সপার্ট এটাতে আমরা যাব না, কারণ টেকনিক্যাল বলবো না সবসময় চেঞ্জেবল, যে এক একজন এক একভাবে বোঝে, আমি আমার মতো করে বোঝাবো, কিন্তু আপনি একটা জিনিস মানে নিজে নিজে ঠিক করবেন যে আমি শিখাচ্ছে যেটা সেটা আসলে কোন সোর্স থেকে নেওয়া, এটা কি তার মন গড়া কথা নাকি আসলে এটার আসলে রিয়েল কোনো ভিত্তি আছে, সেটা হলো আমরা এই জন্য প্রথমে আমরা ফেসবুক যেটা শিখাচ্ছে এই টপিক আছে টোটাল 9টা, এই 9টাকে আমি বাংলা ভার্সন করবো সোজা কথা, ও তো ওরা একটু জটিল করে অনেক কিছু যেহেতু টোটালটা ইংরেজিতে সাজানো আমাদের অনেকেই দুর্বলতা আছে, তা আমি চেষ্টা করবো সহজ ভাষায় এই ফেসবুক যে নিজে তাদের যে কোর্সটা আছে মেটা ব্লু প্রিন্টের উপর বা ফেসবুক ব্লু প্রিন্ট কোর্স বলে এটা, এইটাকে আমি আমার ভাষায় প্রাঞ্জল ভাষায় প্র্যাকটিক্যাল লাইভ সহ পাওয়ার পয়েন্ট করে যেখানে যা লাগে আমি এই 9টা টপিকে আপনাকে 9টা টপিকে অ্যাভারেজ আবার প্রায় 30টা 32টা মডিউল আছে ওদের, এই 32টা মডেল আমরা আগে শিখবো একবারে সোর্স ফেসবুক থেকে, অন্য কোনো কারো সোর্স ব্যক্তিগত না, এইটা শেখার পরে আরো কিছু আসে আসলে যেটা এখানেও ইন ডিটেলস এ নাই, এখন বলতে পারেন ফেসবুকে ডিটেলস এ নাই তুমি আবার এটার বাইরে কোথায় পেলো, আসলে প্র্যাকটিক্যাল করে এই জিনিসগুলো ফেসবুকের ভিতরেই আছে কিন্তু আলটিমেটলি ফেসবুক এত ইন ডিটেলস এ কথা বলে নাই, যেটা আপনি যখন অ্যাড কপি করতে যাবেন আমরা তো শুধু কয়েকটা জিনিস ভিজিবল দেখবো, কোনো ওর ভিতরে যে কত সাব প্রোগ্রাম আছে বা সাব অপশন আছে সেই সাব অপশনের অবশ্যই কোনো দরকার আছে, না হলে ফেসবুক কেন ওই সাব অপশনগুলো ব্যবহার করছে, হ্যাঁ আপনি তো ওই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা ওই বিষয়ে আমরা আরো ভালো কিছু করতে পারবো, অন্য হচ্ছে আমরা একদম আগায়া থাকবো অন্তত মার্কেটার হিসাবে, এই জন্য আমি ফেসবুককে প্রথম আমি সোর্স হিসাবে নিব, তার মানে আমি সিলেবাস এটা আমার প্রথম সিলেবাস ফেসবুক কি ওদের নিজের কোর্সে কি আছে ফেসবুক বিজ্ঞাপনের উপরে মার্কেটিং এর উপরে, দেন আমি ওয়ার্ডের বসে এমএস ওয়ার্ড অল টপিকস আমরা এর বাইরেও এই টপিকসগুলো আমরা কাভার করব, কতগুলো টপিকস অসংখ্য টপিক দেখেন এটা যদি আমি স্ক্রল করে এখানে 3 পাতা দেওয়া আছে সব মিলে আমার মনে হয় 100-এর উপরে টপিক আছে, সব কিন্তু ফেসবুক কেন্দ্রিক টেকনিক্যাল, এখানে কিন্তু আমরা এর বাইরে যে ফিজিক্যাল কি করব, মুখে অ্যাড ছাপাবো, লার্নিং কিভাবে করব, কাস্টমারকে কিভাবে ধরে বাঁধে নিয়ে আসবো, আমাদের আমাদের ভাষা কেমন হবে, কপির মধ্যে কি হবে, এগুলো না, এগুলো হচ্ছে আমাদের ওই ফেসবুক যখন আমরা করতে যাবো এর ভিতরেই টপিকগুলো আপনাদেরকে টাচ করতে হবে বা জানতে হবে এই বিষয়গুলো, তাহলে আপনারা খুব আরো ইজি ভাবে অন্যদের সাথে অনেক ভালো কিছু আগায় থাকবেন। তো যাই হোক ধরনের যে কথার কথা অল ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভ আসলে কি আমি একটা জিনিস বিক্রি করবো সেটার উদ্দেশ্য আছে, মানে ওটাকে অ্যাড তো ওটা কেন সাজাচ্ছি, এটা সাজানোর উদ্দেশ্য কি, কারা টার্গেট, যাক এত ডিটেলস আমি ক্লাস অনুযায়ী করবো, এই ডিটেলস আমরা এখানে প্রায় 100 টপিক এক্সট্রা আছে, এই 100-এর মধ্যে রিপিটেড আবার দেখবেন এটার মধ্যে আছে 30-32টা মডিউলের মধ্যে ওই 100-টার মধ্যে ম্যাক্সিমাম কাভার হয়ে যাবে, এর বাইরেও আরও এরকম 60-70টা এক্সট্রা যেটা আমাদের জানতেই হবে আর নিজেকে অ্যাডভান্স করার জন্য, সেটা আমরা এই ওয়ার্ডে যে টপিকগুলো আছে সেই টপিকও আমরা ইনশাল্লাহ জানবো, প্রচুর কিছু এখানে আছে, এখানে সব টপিক নিয়ে আমরা কথা বলবো, তাহলে এই আমাদের সিলেবাস।